এটা বঙ্গবন্ধু, এটা জাতির জনকের সিনেমা নিয়ে কথা। আমি আরফিন শুভ। আমি আসলে এখানে টাকা পয়সা কিচ্ছু দেখিনি। আমি বঙ্গবন্ধু ক্যারেক্টারটা প্লে করতে যাচ্ছি। আমি আমার সত্তায় জাতির জনককে ধারণ করতে যাচ্ছি। এর থেকে আর বেশি কিছু আমার 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 চাওয়া পাওয়া কিচ্ছু নেই। ওই 1 টাকা আমার কাছে কোটি টাকার সমান। আমি এই সিনেমাতে পারিশ্রমিক 1 টাকা নিয়েছি। হ্যাঁ, আমি এই সিনেমাতে 1 টাকা পারিশ্রমিক নিয়েছি, যেটা হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে বাংলা সিনেমার একটা বিশাল বড় রেকর্ডও মনে হতে পারে, বা আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি শো অফ করার জন্য এটা দিয়েছি। কিন্তু না, আমি সত্যায় আমি বঙ্গবন্ধুকে ধারণ করেছি, এবং আমি জাতির জনককে স্ক্রিনে আমি জাতির জনক হয়ে আপনাদের সামনে আসতে পারছি। এটা আমার ভাগ্য। এটা এটা আসলে কোটি টাকা দিয়েও কিন্তু আসলে সেই ফিলটা হবে না। এখানে টাকার কোনো প্রশ্ন নয়, এখানে জাতির জনকের প্রশ্ন। হ্যাঁ, এই 1 টাকা আমার কাছে কোটি টাকার সমান। আমি জাতির জনকের সিনেমাতে আমি কাজ করতে যাচ্ছি।